প্রাপ্য ডিএর দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে আদালত কর্মচারীরা। সোমবার সকাল থেকে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতেও আদালত কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। এর আগে বিডিএর দাবিতে আদালত কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিল, তাও তাদের দাবি পূরণ না হওয়ায় এদিন তারা পূর্ণ দিবস কর্মবিরতির পথে হাঁটেন। আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি আমরা এখানে দক্ষিণ দিনাজপুর আদালতের কর্মচারীরা বালুরঘাটের সদর শহরে কর্মবিরতি পালন করছি, পূর্ণ দিবস কর্মবিরতি। এবং আমাদের যে মহকুমা শহর আছে সেখানে বুনিয়াদপুরেও এই একই কার্যক্রম পালন হচ্ছে, পূর্ণ দিবস কর্মবিরতি পালন। আমাদের এই কর্মবিরতির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বকেয়া বিহার মহার্ঘ ভাতা বা ডিএ, সেটা আমরা এখনও ঠিকমতো আমরা পাচ্ছি না, এবং সেইটা পাওয়ার দাবিতে আমরা এই পথে নামতে আজকে বাধ্য হয়েছি। আমরা আপনারা জানেন যে আমরা এই মাসেই পয়লা ফেব্রুয়ারি 2023 আমরা দু ঘন্টার কর্মবিরতি পালন করেছিলাম, 2টা থেকে 4টা। আমাদের আশা ছিল যে সরকার আমাদের এই কর্মবিরতিটাকে লক্ষ্য করে হয়তো মানে কিছু বার্তা আমাদের কাছে দিবে। আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মতলাতে তারা শহীদ মিনারের নিচে এমনকি অনশন করছে কিছু কিছু সদস্য, তো সবারই আমাদের আশা ছিল যে আমরা রাজ্য সরকারের কাছ থেকে কিছু সদুত্তর পাবো, কিন্তু আজ অবধি আমরা কোনো সদুত্তর পাইনি। সেই জন্য আজকে আমরা এই 13ই ফেব্রুয়ারি 2023 পূর্ণ দিবস কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছি। কর্মচারী সমিতি জিনাবাদ, জিনাবাদ, জিনাবাদ। পশ্চিমবঙ্গ আদালত।